বল 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 কি বললি আমি হাঁটতে বসেছি ই তো না তো দেখতে পাচ্ছো এখানে আলু কোড়া শুরু হয়ে গেছে এই দেখো আমার বান্ধবী সত্যি কথা বলতে মাঠে খুব কমই আসা হয় আর মাঠের এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে আমরা ছোটবেলায় অনেক কাটিয়েছি যেহেতু আমাদের গ্রামের দিকে ঘর তো ছোটবেলায় খুব কাটিয়েছি এখন পড়াশোনার জন্য অনেক কিছু কাজের জন্য যাই হোক আর যাওয়া হয় না কিন্তু এখানে এসে খুব ভালো লাগছিল একটা নতুনই আলাদা একটা পরিবেশ লাগছিল যাই হোক আজকের ব্লগে কী কী হয় না হয় পুরোটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মানে যাদের গ্রাম বাংলা মাঠ ঘাট এইসব ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে তো চলো দেখতে থাকো কালো বুড়ো সব জায়গায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে স্নান টান করা হয়ে গেছে আমরা একটু মাঠের দিকে এসেছি তো আমরা কি করছি না করছি পুরোটা দেখাবো একটা ছোট্ট পাড়া ব্লগের মতো তো চলো তোমরা দেখো তো দেখতে পাচ্ছ এখানে তনুশ্রী লাইফস্টাইল আছে এখানে আছে পোচা এখানে আছে গবলু সবাই আছে টনু পটি করতে বসেছে আর যেটা তুই বললি বল 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 কি বললি আমি হাঁটতে বসেছি টনু তাই ওখানে দেখো টমি রয়েছে আমরা বাগানে এসেছি মানে এখানে আলু টালু লাগানো হয়েছে ওইদিকে সমাধি আসছে দেখো সমাধিকে দেখতে পাচ্ছ তোমরা সবাই মানে আমাদের সবার বড় দিদি এই মাঠেও চাষ করা হয়েছে এই তো এবারে তনু এখানে কি করছে সিরিয়াল দেখছে তনু সিরিয়াল দেখছিস ছি 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 এত বড় হয়ে যাওয়ার পর সিরিয়াল বলবো কি করছিস বাহ আমার দিদির সাথে গল্প কর দেখতে পাচ্ছ সমাধি এখানে বসে আছে হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ এখানে আলু কুড়া শুরু হয়ে গেছে এই দেখো আলু কুড়ছে এরকম ভাবে আলু কুড়া হয় তোমরা দেখে নাও তো এখানে সব ঝুড়ি টুড়ি নিয়ে বসে আছে দিদি বলছি কোচি পিসি কালকে ফোন করেছিল তোমার ফোনে পাই নাই কি জন্য ডাকছি কেন দি তোমার ভালো হইছে এই গায়ের মাটি গুলা আপনি পড়ে যাবে বস্তা পাতা দোকান আমি না হ্যাঁ আমি ঢেলে হ্যাঁ তো বাবা দেখ পাঁচটা একটু ঠকারবে বেশি তাড়াতাড়ি করা চলবে তুমি একবার দেখে দাও ওটা পচা দেখিল পচার বাবাকে একবার দেখে দাও পচার বাবাকে গাদাল এই দেখো এই রুগী মানুষটা কুড়তে লেগে গেছে কাকে ছাড়বি কুড়াতে বড় জমিটা কুড়িয়ে দেবে যাও না হয় চারো না হয় চারো না নখে লেগে গেলে তো
বাড়ছে দেখছো এই টিপে রাখেন আর বাড়বে দেখলে কত বড় হলে টিপবো এই দেখো তনু আলু করছে যাই হোক আজকের ব্লগে আর কিছুই বলার নেই দেখতে পাচ্ছ তনু এখানে আলুগুলো মেলছে মানে বৃষ্টি হয়েছিল যার জন্য আলুতেই মাটিগুলো লেগেছিল তার জন্য একটু রোদ দিল তো ভাবলো একটু মেলে দেখ ওখানে তাহলে আলুর গা থেকে মাটিটা খসে যাবে তো সেই জন্য ওখানে ও আলুগুলো মেলছিল সেই ফাঁক তাহলে আমি কী করলাম একটু মানে একটু ভিডিও টিডিও করে নিলাম বেশ ভালো লাগছিল ওয়েদারটা বেশ ভালো ছিল মেঘলা মেঘলাও ছিল একটু রোদও দিয়েছিল যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা পোস্ট মেরে কি সুন্দর আমি কয়েকটা ভিডিও টিডিও বানিয়ে নিলাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে যাই হোক টাটা ভালো থেকো সবাই।